সকালেই বাড়ি থেকে স্নান করে বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছ, আজকে যাচ্ছি কল্যাণী। চলো এবার স্টেশনের ভিতরে ঢুকে টিকিটটা কাটা যাক, নয়তো ট্রেনটা মিস করে যাব। অলরেডি ঘড়িতে 9:21 হয়ে গেছে, একটু পরেই আমার ট্রেন রয়েছে। কল্যাণী পৌঁছানো মানেই একই জায়গায় দেখতে পেয়ে যাব থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, তারপর রয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পল, ব্যাংককের অরুণ মন্দির, কত কিছু সবই একই জায়গায় দেখতে পাবো। টিকিট কেটে চলে এসেছি প্ল্যাটফর্মে। নৈহাটি স্টেশন থেকে তোমরা কিন্তু কল্যাণী যাওয়ার সবকটা ট্রেনই পাবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ এই 3 নম্বর থেকে কিন্তু গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কল্যাণী সীমান্ত সব ট্রেনগুলো কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়ায়। চলে এসছে আমার ট্রেন কল্যাণী সীমান্ত। তোমরা কারা কারা এই বছর দুর্গা পুজোয় কল্যাণী ঠাকুর দেখতে আসছো কমেন্টে অবশ্যই জানিও। উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনে খুব একটা সময় লাগে না, দেখতে দেখতে আগরপাড়া পৌঁছে গেলাম, এরপর রয়েছে কিন্তু কল্যাণী স্টেশন। এই রুটে ট্রেনগুলোই কিন্তু নর্মাল দিনে খুব একটা ভিড় হয় না, তবে পুজোর সময় কিন্তু মারাত্মক ভিড় হবে। পৌঁছে গেলাম কল্যাণী। এবার তোমাদের বলে দিই কীভাবে প্ল্যান করবে। এখান থেকে সামনেই রয়েছে A9 স্কোয়ারের পুজো, যেখানে এবারের থিম রয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পল। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটা, তোমরা এটা আগে দেখে নিতে পারো। আর যদি মনে করো যে তোমরা কল্যাণী ITI মোড়ের পুজো সবার আগে দেখবে, তাহলে কিন্তু এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। প্ল্যাটফর্ম থেকে নেমেই জাস্ট বাঁ দিকে টার্ন নেবে, পায়ে হেঁটে জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে ITI মোড়ে পৌঁছাতে। লাইটিংয়ের প্রথম গেট কিন্তু তোমরা স্টেশন থেকে বেরিয়েই পাবে। পৌঁছে গেলাম ITI মোড়। এই সেই বিখ্যাত মোড় যেখানে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে, আর দুদিন বাদেই গান্ধীজির স্ট্যাচুর ঠিক উল্টো দিকেই রয়েছে পুজো মণ্ডপ। ওফ, দূর থেকে দেখেই একটা আলাদা এক্সাইটমেন্ট হচ্ছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে চলে এসেছি পুজো মণ্ডপের ঠিক কাছেই। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এবারের জলের ফোয়ারাটা কিন্তু আগের থেকে একটু লম্বা করেছে। প্যান্ডেলটা সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছে, এত সুন্দর ঝিনুকের কাজগুলো রয়েছে, তোমরা দেখলে মনে করবে অরিজিনাল সেই অরুণ মন্দির। সামনের এই জায়গার ফোয়ারার কাজ আর এই টাইলসগুলো বসানো হয়ে গেলে কিন্তু আরও ভালো লাগবে দেখতে। নিখুঁত শিল্পকলায় ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটাকে, আর এর উপর যখন লাইটিং পড়বে আর কোনো কথা হবে না বস, জাস্ট অসম। এই আঙ্কেলকে বললাম ভিতরে ঢুকতে যাওয়া যাবে, বলছে আমি জানি না। মণ্ডপের ভিতরে কিন্তু হাই সিকিউরিটি রয়েছে, কারণ এবারে মায়ের মূর্তিকে প্রায় 85 কেজির সোনার অলঙ্কারে সাজিয়ে তুলেছে। মন্দিরের হাইট কিন্তু আগেরবারের তুলনায় অনেকটাই বেশি, আর দেখো কত কষ্ট করে এই শিল্পীরা দড়ি দিয়ে ঝুলে মণ্ডপের চূড়াটাকে সাজাচ্ছে, যাতে আমাদের ভালো লাগে। ভাবলেই খারাপ লাগে, আবার কিছুদিন পর এই মন্দিরটাকেই ভাঙার জন্য এই শিল্পীরাই কাজ করবে। মা আমাদের ছেড়ে চলে যাবে 10 দিন, তখন আর এই প্যান্ডেলও থাকবে না। এই প্যান্ডেলের পিছনেই রয়েছে কিন্তু বোট পার্ক, সেখানেও একটা ভালো পুজো হয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আমি কল্যাণী ITI মোড় থেকে টোটো নিয়ে চলে এসেছি A2 স্কোয়ারের পুজো দেখতে, যেখানে এবারের থিম রয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই দেখতে আসবে। এবার যাচ্ছি হচ্ছে কল্যাণী রথতলার পুজো দেখতে, যেখানে এবারের থিম রয়েছে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এখানে এত সুন্দর প্যান্ডেল হয়েছে যে তোমরা কিন্তু এর প্রেমে পড়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, এটাই তোমাদের কাছে পুজোর পাওনা। মোটামুটি কল্যাণীর পুজো পরিক্রমা শেষ করে এবার বাড়ির জন্য যাত্রা শুরু করলাম। অটো নিয়েছি স্টেশনে যাওয়ার জন্য। পৌঁছে গেছি কল্যাণী স্টেশন, এখান থেকে কিন্তু শিয়ালদার ট্রেনগুলো অ্যাভেলেবেল থাকে। তোমাদের সবথেকে বেশি কোন প্যান্ডেলটা ভালো লেগেছে কল্যাণীর অবশ্যই কমেন্টে জানাবে। আমি এবার বাড়ি যাই, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য।